মনজুরে ইলাহির অর্থ কী? মনজুর আরবিতে দুটো অর্থ আসে, একটা হলো মানে যাকে দেখা হয়েছে, নাজার ইয়ানদুর মানে দেখা, টু লুক অ্যাট। আচ্ছা, আরেকটা হচ্ছে চিন্তা ভাবনা করা, যার ব্যাপারে চিন্তা ভাবনা করা হয়েছে, মনজুর যাকে দেখা হয়েছে। এই কিন্তু এই শব্দটা দেখা যাচ্ছে যে কখনো কখনো মনজুর মানে মাকবুলের অর্থে আসে, মাকবুল অর্থাৎ গ্রহণযোগ্য। এই তো এখানে ইলাহি ইলাহন থেকে এসছে, ইলাহ মানে হলো আল্লাহ, এখানে ইলাহ হচ্ছেন আল্লাহ, ইলাহি মানে মানে আল্লাহওয়ালা। এখানে বুঝতে হবে ইলাহি এখানে ইয়া মুতাকাল্লিম না, ইলাহিউন মনজুরুন ইলাহিউন। আরবি উসলুবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা, মনজুরুন ইলাহিউন। আর এটাকে ফার্সিতে যারা বলে তারা মনজুরে ইলাহি বলে, কারণ সেখানে এজাফা, সেখানে এজাফা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এ অর্থ, এটা ফার্সি অর্থ। কিন্তু আমরা আরবির দিকে সম্পৃক্ত হওয়া বেশি পছন্দ করি, সেই হিসাবের অর্থ হলো মনজুরুন ইলাহিউন। ফরজ গোসল বাদে নর্মাল গোসলের পূর্বে অজু করা লাগবে কি না, এটা যে কোনো গোসলের ক্ষেত্রেই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে এটা কোনো এই গোসলে লাগবে ওই গোসলে লাগবে না, গোসলের ক্ষেত্রে ফরজ গোসলে এটা স্ট্রংলি রিকমেন্ডেড, কিন্তু অন্য সকল গোসলে আপনি যদি অজু করে গোসলটা করেন সেটা উত্তম। কিন্তু যদি বাদ যায় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী আপনার ফরজ গোসলও হবে, এই গোসলও হবে। ফরজ গোসলের ক্ষেত্রে কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ কেউ ইখতিলাফ করেছেন যে এইভাবে শুরুতে অজু না করলে গোসল হবে কি না, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী সেটা হয়ে যাবে। তাওয়ারুক, শেষ বৈঠকে বসার জন্য কি দু রাকাতে চার রাকাতে বসতে হবে? চার রাকাতে। সবগুলো হাদিস বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে তাওয়ারুক হবে চার রাকাতওয়ালা সালাতের শেষ বৈঠকের সময়, প্রথম বৈঠকের সময় তাওয়ারুক হবে না এবং দুই রাকাতওয়ালা সালাতের মধ্যে তাওয়ারুক হবে না। তবে ওলামায়ে কেরামের কেউ বলছেন যে যখনই বসবে তখনই তাওয়ারুক করবে। আছে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দেওয়া এবং মাটির উপরে বসা। আমাদের দেশের মহিলাদের অনেকেই নামাজে দুই পায়ের পাতা একসাথে লাগিয়ে দাঁড়ায়, কোনো ফাঁক রাখে না, আবার রুকু থেকে সেজদায় যাওয়ার সময় আগে বসে পড়ে, সেজদায় দুই হাত মাটিতে বিছিয়ে দেয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলো কি সঠিক? আপনি আমাদের দেশের মেয়েদের বলছেন কেন? সব মেয়েরা এটা করে নাকি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি যে মেয়েদেরকে দেখছি তার মানে আপনার হাউস হোল্ডের মেয়ে, সেটা বলতে পারেন তো না, একটু পা ফাঁক করে স্বাভাবিকভাবেই দাঁড়াবে, অনেক বেশি ফাঁকও করবে না, আবার এক দুই পা এভাবে লাগিয়েও রাখবে না। সেজদা যাওয়ার সময় রুকু থেকে সেজদায় চলে যাবে সরাসরি, রুকু থেকে বসে তারপর সেজদা যাবে এটা না, রুকু থেকে সরাসরি সেজদায় চলে যাবে। কুলেটেড নোট সংগ্রহ করেন, এটা কি ইউনিকুলেটেড? আচ্ছা, পরবর্তীতে নতুন নোট কেনার জন্য উনি আগেরগুলো বাড়তি দামে বিক্রি করেন, নোট মানে টাকার নোট আর কি না? আচ্ছা বুঝছি, যেগুলো খুব সাধারণ, যেগুলো সাধারণত খুব দামি হয়, পরবর্তী নতুন নোট কেনার জন্য উনি আগেরগুলো বাড়তি দামে বিক্রি করেন না? এভাবে টাকা দিয়ে টাকা কেনা এবং পরবর্তী বাড়তি দামে বিক্রি করা কি রিবার অন্তর্ভুক্ত হবে? যদি রিবা হয় তাহলে উনি এর থেকে ফিরে আসার জন্য আগের নোটগুলো যে দামে কিনেছেন সে দামে বিক্রি করতে পারবেন কি? নোটগুলোর যে বাজার মূল্য আছে সেটাতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। যদি নোটগুলো দুটো মানে মুদ্রা হয়, যেমন ডলার আর টাকা, তাহলে তো এটার মধ্যে পরিবর্তন জায়েজ আছে, কিন্তু টাকা দিয়ে টাকা কম বেশি করা এটা জায়েজ নেই। এই পরিবর্তনটা নগদ নগদ হতে হবে কিন্তু কম বেশি করা যাবে না। আচ্ছা, কোনটা সঠিক, প্রস্রাব করে প্রথমে ঢেলাকুলুক টয়লেট টিস্যু দ্বারা পবিত্র হয়ে পানি ব্যবহার করা, না ঢেলাকুলুক ব্যবহার না করে সরাসরি পানি দ্বারা পবিত্র হওয়া? সরাসরি পানি দ্বারা পবিত্র হওয়া জায়েজ আছে, কিন্তু কেউ যদি ঢেলাকুলুক অথবা টয়লেট টিস্যু ব্যবহার করে নিশ্চিত হতে চায় যে আর কোনো প্রস্রাব বের হবে না তারপরে ধুয়ে নেয়, তাহলে সেটা তো উত্তম। রোজা বা সিয়াম অবস্থায় নখ কাটতে বা অন্য কোনোভাবে শরীরের কোনো অংশ হতে রক্ত বের হলে রোজা বা সিয়ামের কোনো ক্ষতি হবে কি? না, হবে না। ইমাম যখন উচ্চস্বরে সুরা ফাতিহা পড়ে
তখন আমরা কিভাবে পড়ব, আর মুসল্লি রুকুর একটু আগে জামাতে শামিল হলে তখন কি সূরা ফাতিহা পড়তে হবে? ইমাম যখন সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়ে তখন আপনি আস্তে পড়বেন, ফাঁকে ফাঁকে পড়বেন যদি ইমাম থেমে থেমে পড়ে, আর যদি ইমাম একসাথে কোনো না থেমে লম্বা করে পড়ে যায়, মানে একসাথে পড়ে যায়, তখন ইমাম পড়ার পরে পড়বেন। ইমাম যখন ইভেন একটু থামে, সে থামার মাঝখানে পড়লে ভালো, আর যদি না থেমে উনি সূরা শুরু করে দেয় তাহলে আপনি পড়ে তারপরে ইমামের বাকিটাও শুনবেন, তাহলে আপনার সূরা ফাতিহাটাও শোনা হলো, তারপরে পড়লেন, এরপর বাকিটাও শোনা হলো। তাহলে যেটা শোনার যে ওজুব সেটা আমরা আদায় করলাম, আর সূরা ফাতিহা পড়ার ওজুবটাও পালন করলাম। এখানে সমন্বয় সমন্বয় করতে হবে আপনাকে। আপনি একটা দলিল দিয়ে যদি আমার উপর দলিল দেখাতে চান হবে না, এখানে সমন্বয়ের প্রশ্ন আছে। অনেকে বলেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসমাউলাহু ওয়ানসিতু, তাহলে এই আয়াতের সাথে তো আপনি খেলাপ করে ফেলতেছেন। তাহলে আমরা বলবো তাইলে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সেটাও তো খেলাপ করে ফেলতেছেন। জবাবের পৃষ্ঠে জবাব আছে। তাহলে আমরা ওহির নির্দেশ কোরআন হাদিসের দুটোই আমরা পরিপালন করব, সেটা হচ্ছে শুনব এবং পড়ব। মুসল্লি রুকুর একটু আগে জামাতে শামিল হলে, এটা অধিকাংশ ওলামা কেরাম বলেছেন, সে রুকুতে পেলেই তার সালাতটা হয়ে যাবে। আর কেউ কেউ বলছেন যে সূরা ফাতিহা রুকন, অতএব সূরা ফাতিহা তাকে পড়েই তারপর রুকুতে যেতে হবে। তবে এটা যুক্তি ছাড়া, এটা একটা আমরা বুঝলাম যে রোকন, কিন্তু অনেক রোকন কিন্তু সাকেত হয়ে যায়, অনেক রোকন সুযোগের অভাবে সাকেত হয়ে যায়। যেমন আপনি জামাতের সাথে সালাতের ক্ষেত্রে সূরা ফাতিহা ভুলে গেলেন পড়তে ইমামের পিছনে, তাহলে আপনার কি এক রাকাত বাতিল হয়ে গেল? না। ওলামাই কারণ বলেছেন যে উনি ভুলে যাওয়ার কারণে তার এই সালাতটা শুদ্ধ হয়ে যাবে। এটা যারা রোকন বলেছেন তাদের মধ্যে অনেকে ফাতোয়া দিয়েছেন, কারণ আপনি খেয়াল করে দেখেন আপনার মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। এখন তো মানুষ দুনিয়াদার বেশি, খালি হিসাব নিকাশ করে না আমাদের, তো ফলে দেখবেন যে দুই এক রাখাত ভুল হয়ে যায়। এরকম যদি ডেলি কয়েকবার ভুল হয়, তাহলে জামাত মিস হয়ে গেলে এরপর বাসা করতে হবে, মানে ফতোয়াটা যদি নিজের মতো করে দেয়। এখানে এই জন্য ওলামা ইকরাম বলেছেন এটা তার সামর্থ্যের সাথে রিলেটেড, সে যে ভুলে গিয়েছে, কে ভুলিয়ে দিয়েছে? আল্লাহ ভুলিয়ে দিয়েছে, মানে এটা এই ভুলটা সে ইচ্ছা করে করেনি। কেউ যদি মনে করে যে আমি আজকে তাহলে দুইবার ভুলে দেবো, প্ল্যান করে কি কেউ ভুলতে পারে? ভুলতে পারে না। এটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার কারণে এটা সাকেত হয়ে যাবে। অতএব রোকন দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে, তাছাড়াও যে হাদিস তো আছে, এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নামাজ পড়ার জন্য আগে থেকে রুকু করে হেঁটে চলে এসেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি এটার এআদা করো না এইভাবে। কোনটাকে নিষেধ করেছেন? ওই আগে, মানে সব থেকে বিচ্ছিন্ন হয়ে নিয়ত করে রুকুতে গিয়ে তারপরে ফিরে আসাটাকে তিনি নিষেধ করেছেন। তাহলে তিনি বলেননি যে তুমি ওই রাকাতটা এআদা করো, বলেছেন? তাহলে বোঝা গেল যে ওই রাকাতটা সে তো সূরা ফাতিহা পড়েছে কোনো দলিল নাই, বরং স্পষ্ট হয়ে গেল যে রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে। অতএব বোঝা গেল যে, এখান থেকে বোঝা গেল, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে রুকুতে পেলেই তার রাকাত হয়ে গেল। এখন ওলামায়ে কেরামের এক দল বলেছেন যে না, সূরা ফাতিহা যেহেতু রোকন, যারা রোকন বলেছেন তাদের কিন্তু তাদের মধ্যে ইখতিলাফটা, তাদের মধ্যে দুই ভাগ পাচ্ছি। একবার বলছেন যে না, রুকুতে পেলে সূরা ফাতিহা রোকন হওয়া সত্ত্বেও তার রুকু হয়ে যাবে। আরেক দল বলছেন যে না, সূরা ফাতিহা যেহেতু রোকন, অতএব তাকে ওই সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা মিস হলে তার ওই রাকাত মিস। তার একটু বললাম, খুব অল্প সংখ্যক ওলামা কেরাম এটা বলেছেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল আজিজ, যার অর্থ হলো পরাক্রমশালী, সর্বশক্তিমান। আচ্ছা, বেশ কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি শিরক হবে, কি অদ্ভুত কথাবার্তা! সব কিছুর উপর শক্তিমান, সব কিছুর উপরে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে, এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল, খুব অদ্ভুত কথাবার্তা। ও আচ্ছা, সে তো প্রশ্ন করেছেনই আপনি, বেশ কিছুদিন জগৎ কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ বলে নাকি শিরক, এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি, আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন, শোনার পর আমি দেখলাম যে খুব অদ্ভুত কথাবার্তা, মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব। সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি জন্য? হ্যাঁ, আল্লাহ যেমন বলা হয়
ওয়াদ্বাহিরু ফাওকা কুল্লি শাই, আল্লাহ সব কিছুর উপরে, তাহলে এটাও তো শিরক হয়ে যাবে। অথচ এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহ সব কিছুর উপরে, অর্থাৎ সব কিছু কি তার সৃষ্টির, তাহলে সর্বশক্তিমান মানে আল্লাহ, তার মানে আল্লাহ সমকক্ষ কেউ এই সৃষ্টির মধ্যে নাই, সৃষ্টির সব কিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আই আলা কুল্লি শাইইন মিন মাখলুকাতিহি, আল্লাহ তার মখলুকাতের সব কিছুর উপরে ক্ষমতাবান। ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায়, এগুলো খামাখা এই সমস্ত জিনিস তৈরি করে করে উম্মার মধ্যে বিভক্তি আনতেছে। যেই বক্তারা কাজ কথা বলছে তারা আমাদের সালাফে সালেহিনের ইয়ে করুক, তারা দলিল দেখ, কোনো দলিল দিতে পারবে না। সালাতে কি সুরার ক্রম ঠিক রাখাটা সুন্নাহ, কিন্তু বেঠিক করলে মানে অর্থাৎ ক্রমটা ঠিক না থাকলে আপনার সালাত শুদ্ধ হবে এবং কোনো অসুবিধা হবে না। আমার বেশি টাকা পয়সা নেই, বর্তমানে মেয়ে পক্ষ অল্প মহরানে বিয়ে দিতে চায় না, আমি কি ধারকর্য করে মহরানা দিতে পারবো? বিয়েটার প্রয়োজনীয়তার উপর নির্ভর করছে, বিয়েটা যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে একটু ধারকর্য করা যায়, আর ধারকর্য এমনটা করবেন যেটা আপনি দিতে পারবেন, এমন ধারকর্য করবেন না যাতে করে মানে আর কোনো দিন দিতে পারবেন না, এটা যেন না হয়। আর সব ধরনের মেয়েই তো আছে, আপনি দিনদার পেলে তো হলো, আল্লাহর কাছেও চাইবেন দিনদার ফ্যামিলি। এখন মেয়েদেরও একটা সামাজিক অবস্থান আছে, কোনো সামাজিক অবস্থান করে মেয়েরা মনে করে যে তার মেয়ের মহারানা হবে 1 লাখ, হওয়া উচিত, তাহলে সেটা তার সে অধিকার সেই পক্ষের আছে। তারা যদি বলে যে না 1 লাখের কমে আমি মেয়েকে বিয়ে দিয়ে দেবো না, তাহলে সেটা সে অধিকার তো তার আছে, তাহলে আমরা দেখবো যে তাহলে অন্য কোথাও যাওয়া যায় কি না, তাই না? মেয়ে দেখতে গেলে আমার সাথে আমার খালা অথবা আমার ছোট বোন আমার সাথে যেতে পারবে কি না, মেয়ের চুল দেখা যাবে কি না, মেয়ের চুলকে আপনি দেখবেন না আপনার খালা অথবা বোন, খালা বোনেরা তো দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। মেয়েদের সাধারণত তাদের চেহারা, তাদের হাত এগুলো দেখা যাবে, কিন্তু ওলামায়ে কেরাম সবসময় সব কিছুতে ইখতিলাফ করেছেন, কিন্তু সবাই ইখতিলাফ গ্রহণ করা যাবে না। মেয়েদের মাথা খোলা, কান দেখা বা অন্যান্য পার্ট দেখা এটা জায়েজ হবে না। আর যে সমস্ত আত্মীয় স্বজন আছে, মেয়ে আত্মীয় স্বজন, তারাই তাকে ভালো করে দেখতে পারে, কিন্তু মনে রাখবেন সীমালঙ্ঘন করা যাবে না। একটা মেয়েকে দেখতে গিয়ে পণ্য বানিয়ে ফেলা যাবে না, তাকে অপমান করা যাবে না, তাকে ছোট করা যাবে না, হেয় করা যাবে না। হঠাৎ করে হাতের মধ্যে দেখলাম আহা রে এখানে তো একটা বড় তিল দেখি, যদি এই এই স্টাইলের কথা বলে মেয়েটার মনটা কি খারাপ হয়ে যাবে না, আহার এই তিলের কারণে আমাকে অপছন্দ করে ফেলো? মেয়েদের আত্মসম্মানে কোনো আঘাত করা যাবে না, বাস সোজাসুজি কথা, তারা মানুষ, তারা সম্মানিত, তারা একজনের মেয়ে, কিন্তু বুঝতে পেরেছেন আপনারও মেয়ে, এটা ভাবতে হবে। অতএব কাউকে আঘাত করা যাবে না। আমার মা প্রায় 8-10 বছর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, আমার মা মারা গেছে, এখন আমাদের কী করণীয়? অসুস্থতার কারণে রোজা কি অসুস্থতা, যদি তার সেন্স না থাকে তাহলে তো তার উপর ফরজ না। যেমন তিনি স্ট্রোকের রোগী যদি হন তাহলে এগুলো একটাও রাখতে হবে না, আর যদি তিনি অসুস্থ অবস্থায় জাস্ট মানে শোয়া ছিলেন কিন্তু রাখতে পারতেন, এরকম যদি হয় তাহলে তার কাজা করতে হবে, এবং কাজাটা হচ্ছে এখন তার ওই যে মানমাতা আলহ সমনের ক্ষেত্রে। আর যদি তিনি অসুস্থতার কারণে রাখাটা তার জন্য কষ্টকর ছিল অথবা প্রায় অসম্ভব ছিল, তাহলে তার ফিদিয়া দিতে হবে। তাহলে দেখেন ওয়ালি যদি তার উপর ফরজ ছিল তিনি রাখেন নাই, সেটা তিনি ইনি কাজা করবেন, ফিদিয়া দিলে হবে না। আর যেটা তার উপরে ফিদিয়া ছিল সেটা ইনি কাজা করলে হবে না, কি দিতে হবে? ফিদিয়া। এটা মনে রাখবেন, আমরা 4 ভাইয়ের বিয়ের পর সবাই একই ফ্ল্যাটে থাকতে পারবো কি না, পর্দাপোশিদা ফ্ল্যাটটা যদি অনেক বড় হয়, যেমন 5,000-6,000 স্কোয়ার ফিট হয় অথবা 3,000 স্কোয়ার ফিট হয়, প্রত্যেকের আলাদা মানে মাদখাল থাকে, কারণ এখানে তো 4 ভাই মানে 3 দেবর, তারপরে ভাবি, এদের সাথে দেখা সাক্ষাৎ, মানে অনেক অনেক প্রবলেম। আমরা রেকমেন্ড করবো আপনারা আল্লাহ আলাদা বাসা থাকবেন, আর যদি থাকতে চান তাহলে পর্দা পোশিদা এবং প্রাইভেসি মেনটেন করে থাকতে হবে, এবং সেটা ছোটো বাসায় মোটেই সম্ভব নয়। রাকাত কম বেশি হলে নামাজ বাতিল হবে নাকি সাহসেজদা দিলে
নামাজ হবে, রাকাত কম বেশি হলে নামাজ বাতিল, কম হলে তো নামাজ তো বাতিল। আপনি চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়ল, নামাজ কি হবে? না, হবে না। কিন্তু চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়লে নামাজ হবে, সজদা করতে হবে। সহিহ হাদিস অনেকগুলো আছে, বুখারির আপনি কিতাবুসসালাতে পাবেন অনেকগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাত ওনার নামাজের মাঝখানে সালাম ফিরাই ফেলছেন, দুই রাকাত পড়ে সালাম ফিরাই ফেলছেন, পরে আরও দুই রাকাত পড়ে রাজিয়াল্লাহু বিখ্যাত, তারপর তিনি সালাম ফিরিয়েছেন, দুটো সেজদা করেছেন, তারপর সালাম ফিরিয়েছেন। আচ্ছা, অর্থাৎ সালাতের মধ্যে অতিরিক্ত করে ফেললে সালাম ফিরিয়ে দুটো সেজদা করে আবার সালাম ফেরাবেন। আর যদি সালাতের মধ্যে রাকাত সংখ্যায় শুধু সমস্যা হয়, হ্যাঁ, যদি সন্দেহ হয় যে কয় রাকাত পড়ছি, তিন রাকাত না চার রাকাত, তাহলে তিন রাকাত ধরে নিয়ে আরও এক রাকাত পড়ে সালামের আগে সজদা করতে হবে। সালামের আগে সজদা করে তারপরে সজদা করার পর পরে সালাম ফেরাবেন, আত্মাহিয়াত আর পড়তে হবে না। এটা সহিহ মুসলিমের হাদিস, মানে অনেকগুলো সহিহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আরও যতগুলো ভুল করেছেন সবগুলো হাদিসে এসছে, এবং সজদা করেছেন কীভাবে সেটাও এসছে। তায়াম্মুম করার সময় দুই হাত কনুই পর্যন্ত মেসে নাকি কবজি পর্যন্ত মেসে, কবজি পর্যন্ত, এখানে ফিকহি ইখতিলাফ, কেউ কেউ কনুই পর্যন্ত বলেছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা কবজি পর্যন্ত প্রমাণিত আছে। সফরে কসরের নামাজে চার রাকাতে দু রাকাত পড়তে হয়, আর জামাতে পড়লে ইমামের সাথে চার রাকাত পড়তে হয়। আচ্ছা, চার রাকাত দু রাকাত পড়তে হয় ঠিক, জামাতের সাথে পড়লে ইমামের সাথে চার রাকাত পড়তে হয়। যদি শেষ দুই রাকাত জামাত পাই তাহলে প্রথম দুই রাকাত পড়বেন কি না, এটা প্রশ্ন, তাই না? হ্যাঁ, পড়বেন। এটা বুখারীর হাদিস যে ইমামকে ফলো করতে হবে। ইমাম যদি মুকিম হন তাহলে আপনি মুকিমের মতোই ইমামকে ফলো করতে হবে, যদিও তিনি তার সাথে আপনি দুই রাকাত পড়েছেন। এশার ফরজ সালাত বা চার রাকাত সালাতে যদি এক রাকাত আদায় হয়ে যায়, এরপরে দ্বিতীয় রাকাত থেকে জামাত ধরতে পারলাম, এখন দ্বিতীয় রাকাত শেষে প্রথম বৈঠকে বসতে হয়, সেই সময় আমার করণীয় কি? দ্বিতীয় রাকাত শেষে প্রথম বৈঠকে, হ্যাঁ, আপনি আত্মাহিয়াত পড়তে পারেন, কারণ এটা এখন আপনার শেষ পাল্টে গেছে, আপনি মাসবুক হওয়ার কারণে আল্লাহ আপনার সব কিছু পাল্টে দিয়েছেন। তারপর মাসবুক হলেন কেন? মাসবুক হওয়ার আগে সুন্দর মতো পড়তেছেন ইমামের সাথে, তাই শুরু থেকে তাকবীরুল্লাহ থেকে পড়েন। মাসবুক হলেই আপনার শেপিংয়ে ফরম্যাটে কিছু পরিবর্তন আসবে। তো তাহলে ইমাম যা করছেন আপনি তা করতে পারবেন। শুধুমাত্র শেষ বৈঠকে আপনি দোয়া মাসুরা পড়বেন না, কারণ সেটা আপনার শেষ বৈঠক না, আপনি দুরুদ পর্যন্ত পড়তে পারবেন। আর ইমামের সাথে যেটা আপনি করবেন না, নিজের দোয়া করা এবং সালাম ফেরানো, এ দুটো না করে আপনি উঠে যাবেন। আমার পরিবারের নিজের মানুষেরা আমার স্ত্রীকে কিছু কবিরাজি দ্বারা খাবারের সাথে মিশিয়ে আমার স্ত্রীকে এবং আমাকে ক্ষতি করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। আমার স্ত্রী অনেক পরহেজগার এবং দিনদারি অবস্থায়, আমার এবং আমার স্ত্রীর করণীয় জানাবেন, উপকৃত হতাম। আচ্ছা, কবিরাজি খাবারের দ্বারা আসলে, হ্যাঁ, শারীরিক ক্ষতি হতে পারে, কিন্তু মানে তাবিজ তোমার অথবা জাদুটোনা দিয়ে মানসিক ক্ষতি করা যায়, সম্পর্ক ক্ষতি করা যায়, সেক্ষেত্রে আপনি জাদুর চিকিৎসা করবেন। শেখ বিন বাজের খুব সুন্দর একটা বই আছে, ছোট্ট, জাদুর চিকিৎসার উপর উনি লিখেছেন। কারো যদি সন্দেহ হয় যে জাদু করছে তাহলে একরকম ট্রিটমেন্ট, আর যদি প্রমাণিত হয় জাদু করেছে তাহলে সে ওই সাত দিন ধরে বড়ই পাতা দিয়ে আরও কিছু আয়াত পড়ে, সেটা সব সেখানে রেকমেন্ড করা আছে, সেভাবে সে কিছু পানি খাবে আর বাকিটা দিয়ে গোসল করবে, সাত দিন এই ট্রিটমেন্টটা করবে, আর বাকি সময় সে যেমন সকাল সন্ধ্যা রাতকারগুলো পাক পবিত্র থাকা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ পড়া ইত্যাদি কাজগুলো ঠিক মতো করবে। এই আজকে এখানে শেষ করছি। বারাকাল্লাহ ফিকুম। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।